আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিভিন্ন সময় ক্যামেরা রিভিউ নিয়ে কথা বলি, আজকে কিন্তু আপনাদের ছবি তোলার পরবর্তী কাজগুলো স্টেপগুলো আমি শিখিয়ে দিব। আমরা যারা ফটোশপের কাজ জানি তারা ভালো, ফটোশপের কাজ যারা জানি না তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি কোনো একটা ছবি অর্ধেক তুলতে পারছেন, সেই ছবিটাকে কীভাবে ফুল করবেন, সেই ফুল কমপ্লিট করার জন্য আপনার কাছে ফটোশপের কাজ জানাটা খুবই জরুরি। বাট আপনি যদি না জানেন সেক্ষেত্রে কী করবেন, কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু এই হার্ড কাজটাকে একদম সিম্পলি করতে পারবেন, জাস্ট এক ক্লিকের মাধ্যমে এটা কমপ্লিট করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। সো উইঙ্কের একটা ম্যাজিক্যাল ভিডিও এটা, তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বিকজ এরকম আপডেট নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি যেগুলো আপনার খুবই প্রয়োজনীয়। লেটস বিগিন। ওয়েল এভরিওয়ান, আপনার অ্যাপসটা কোথায় পাবেন সেটার জন্য আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনার আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে উইঙ্ক লিখে সার্চ করবেন। উইঙ্ক লিখে সার্চ করার সাথে সাথে একটা অ্যাপ চলে আসবে আপনাদের সামনে, এই যে উইঙ্ক লেখা দেখেন একটা লোগো, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের যে কাজটা থাকবে সেটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে কিন্তু কিছু অ্যালাউ চাবে, অ্যালাউগুলো দিয়ে নেবেন। অ্যালাউগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণে কাজ আছে, ভিডিও এডিটিং সহ প্রথমে দেখতে পাচ্ছেন এডিট সহ এরকম হিউজ পরিমাণে কাজ আছে, যেগুলো আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম। এইচডি ভিডিও আপনার ফটো, এইচডি ভিডিও কিংবা ফটো আপনারা কীভাবে এডিট করবেন, মানে নর্মাল একটা ভিডিও কীভাবে এডিট করবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এই অপশনটা। যাই হোক, আমি এই সব বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আপনাদেরকে যে যে সব প্রথম ভিডিওতে বলেছিলাম যে একটা ছবি হাফ সেটাকে কীভাবে ফুল কমপ্লিট করবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড সহ। সো এইটা হলো একটা এআই এর কাজ। এখানে আপনাদের এই যে এক্সপ্রেশন লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে, এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটা হাফ ছবি আছে, এই হাফ ছবিটাকে আমি কিভাবে কমপ্লিট করছি সেই কমপ্লিটটা আমি আপনাদের করে দেখাচ্ছি। জাস্ট একটা ছবির উপরে যে ছবিটা আপনার করবেন সেই ছবিটাকে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে ছবিটা হচ্ছে এরকম। এখন এই ছবিটা কমপ্লিট করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিভাবে কমপ্লিটটা হয়েছে। জাস্ট এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এইখানে দেখেন 100 লেখা আছে, এইখানে আপনাদের 125 অথবা 150 এ থাকবে, আপনারা এটাকে 300 করে দিবেন। এইটা 300 করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে এরকম ছবির অপশনটা চলে যাবে, দেখেন এই যে ছবিটা ছোট হয়ে যাবে এবং চারপাশ কিন্তু আপনার এখানে ইরেজ হয়ে যাবে। এরপরে দেখবেন এখানে যে গেট স্টার্টেড আছে এইখানে ক্লিক করে দিবেন, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিছু সময় ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট করার পরে এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমি এখানে দুইটা ছবি কমপ্লিট করছি, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ফুল 300% হওয়ার পরে দেখেন একটা হাফ ছবি ছিল, লাইক এরকম ছবিটা ছিল, এখন দেখেন আপনি কিন্তু এই ছবিটা কমপ্লিট আপনারা পাচ্ছেন। এরপরে দেখেন আমি আরও একটা কমপ্লিট করছি, দেখেন এই ছবিটা সেম ছবিটা যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় তাহলে সেম প্রসেসিংয়ে আপনারা আবার 300 কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার যদি স্টার্টে ক্লিক করেন তাহলে কিন্তু সেম প্রসেসিংয়ে এর পরবর্তী আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনাকে শো করাবে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাচ্ছেন যে দেখেন পুরো পুরো কিন্তু একটা ডিফারেন্ট লুক আপনি চলে আসছে। দেখেন এখানে কিন্তু আপনার ধরার কোনো অপশন নাই যে এইটা পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল না কিংবা এই ব্যাকগ্রাউন্ডটা ছিল না, জাস্ট এইটাকে একটা এআই এর মাধ্যমে এখানে কমপ্লিট একটা লুক দিয়েছে, যেটা হচ্ছে আপনার হাফ ছবিটাকে একদম এই ছবি এতটুকু ছবিটাকে পুরো নিচের অংশটাকেও দিয়েছে। সো এরকম আপনাদের যদি কোনো হাফ ছবি ফুল করার থাকে অথবা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আরও সুন্দর করে দূর থেকে এটাকে কমপ্লিট করা থাকে তাহলে এখান থেকে আপনারা কমপ্লিট করতে পারবেন এবং বিভিন্ন লুক দিতে পারবেন। জাস্ট আমি এখানে দুইটাতে কমপ্লিট করে দিয়েছি জাস্ট, এবং এখানে কিন্তু একটা বাইন্ডিং আছে, প্রতিদিন আপনি দুইটা তিন সরি প্রতিদিন আপনি তিনটা কমপ্লিট করতে পারবেন ছবি, এর পরবর্তীতে কিন্তু আপনার প্রিমিয়াম কিনে করতে হবে। জাস্ট একদিন আপনি এখানে ওয়েট করবেন তারপরে আবার তিনটা করতে পারবেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা কমপ্লিট করে ফেলছি, এইখানেই দুইটা আছে আর একটা আমার ছবি কমপ্লিট করছি, যার কারণে এখানে কিন্তু এখন ভিআইপিতে যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার মান্থলি কমপ্লিট করে তারপরে প্রো কিনে তারপর এটা কমপ্লিট করতে হবে। ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।